কলকাতা চ্যাম্পিয়ন নাইট রাইডার্স প্যাট কামিন্সের হায়দ্রাবাদকে দুর্মুষ করে দিয়ে তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন গুরু গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। 10 বছরের অপেক্ষা শেষে আরও একবার ভারত সেরা আমাদের শহর কলকাতা। গত 10 বছর ধরে উড়ে আসা সমস্ত অপমান, অপবাদ, ট্রোল, মিমের প্রতিবাদ এই ট্রফি। গত 10 বছর ধরে ক্রমাগত ব্যর্থতার জবাব এই ট্রফি। গত 10 বছর ধরে নিজের টিমের প্রতি শাহরুখ খানের ভালোবাসার প্রতিদান এই ট্রফি। মেন্টর গৌতম গম্ভীর আরও একবার বুঝিয়ে দিলেন কেন তাকে কলকাতার লাকি চার্ম বলা হয়। গত 5 বছরে একবার মাত্র প্লে অফে কোয়ালিফাই করতে পেরেছিল নাইট রাইডার্স, কিন্তু গম্ভীর ফিরে আসতেই সেই টিম সোজা চ্যাম্পিয়ন। কিন্তু এটাকে লাক বললে অপমান করা হবে। এই আইপিএল ট্রফিটা গম্ভীরের চ্যাম্পিয়ন মাইন্ডসেটের ফসল। 10 বছর আগে এই চ্যাম্পিয়ন মাইন্ডসেটের জন্যই ট্রফি জিতেছিল কলকাতা। এবার সেটাই তিনি সঞ্চার করে দিয়েছিলেন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার সহ গোটা নাইট শিবিরে। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে নিয়ে এবার আলাদাভাবে কথা বলার সময় এসেছে। গত আইপিএলে চোটের জন্য খেলতে পারেনি শ্রেয়াস। এই আইপিএলে ক্যাপ্টেন হিসেবে দলকে নেতৃত্ব দিতে নেমে ফাইনাল ম্যাচ সহ মোট 11টা ম্যাচ জিতেছেন তিনি। তা সত্ত্বেও মাঠের মধ্যে কোনো অতিরিক্ত লাফালাফি ঝাঁপাঝাঁপি করেনি ছেলেটা। চুপচাপ এসেছেন, খেলেছেন আর দলকে কাপ জিতিয়ে বুঝিয়ে দিয়েছেন চ্যাম্পিয়নরা অত কথা বলে না, কাজই করে দেখায়। রবিবার চিপকে যখন কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা চলছে, তখন এদিকে কলকাতায় রেমাল ঝড়ের আগাম সতর্কতা জারি হয়ে গেছিল। কিন্তু কলকাতার সেই ঝড় যেন নাইট বোলারদের সৌজন্যে আছড়ে পড়ছিল চিপক স্টেডিয়ামে। স্টার্ক, রাসেল, হর্ষিত রানাদের তোলা সেই ঝড়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল গোটা হায়দ্রাবাদ টিম। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করা হায়দ্রাবাদকে আইপিএল ইতিহাসে ফাইনাল ম্যাচে সর্বনিম্ন স্কোরের লজ্জা উপহার দিল কলকাতার বোলিং কোচ ভরত অরুণের সৈন্যরা। ফলে সারা টুর্নামেন্ট জুড়ে স্টেডিয়ামে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ানো হায়দ্রাবাদের মালকিন কাবিয়া মারানো শাস্তি পাও স্কুলছাত্রীর মতো গোটা ফাইনাল ম্যাচ জুড়ে চুপ করে বসে রইলেন নিজের সিটে। ওদিকে নাইট শিবিরে তখন শরীর খারাপ নিয়েও হাজির শাহরুখ কিং খান। দুদিন আগেই ভদ্রলোক হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু রাজার দল ফাইনাল খেলবে আর রাজা আসবে না, তাই কখনো হয়? তাই শাহরুখ রাজা এলেন, সাথে নিয়ে এলেন রানী, রাজপুত্র এবং রাজকন্যাকেও। 114 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা যেন ছেলে খেলা করলো হায়দ্রাবাদের বোলারদের নিয়ে। সদ্য ভারতকে সাইলেন্ট করে দিয়ে বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন কামিন্সও এদিন গৌতম গম্ভীরের ছেলেপুলেদের দাপটে সাইলেন্ট হয়ে রইলেন। গুরবাজ আর ভেঙ্কটেশ আইয়ার মিলে রীতিমতো দায়িত্ব নিয়ে মেরুদণ্ড গুঁড়িয়ে দিলেন হায়দ্রাবাদের বোলারদের আগে। হ্যাঁ, এটাকে গুঁড়িয়ে দিয়ে যেতেই বলে, নয়তো একটা আইপিএল ফাইনাল কখনো 10 ওভার 3 বলে শেষ হয়ে যায়? আর এখানেই মেন্টর গৌতম গম্ভীরের কৃতিত্ব। তিনি ভারতে জন্মালেও ভদ্রলোকের মানসিকতা পুরোপুরি অস্ট্রেলিয়ানদের মতো। তিনি প্রতিপক্ষকে দুর্মুষ করে জিততে পছন্দ করেন, হারার আগের মুহূর্ত অবধি লড়াই করতে পছন্দ করেন। টিমে কাউকে সুপারস্টার ট্রিটমেন্ট দেওয়া ঘোর অপছন্দ গুরু গম্ভীরের। তিনি মনে করেন একটা ট্রফি জয়ের পিছনে দলের প্রত্যেকটা সদস্যের অবদান থাকে, আর তাই তিনি নারিন থেকে রামানদীপ, স্টাপ থেকে বৈভব অরোরা সবাইকে এক চোখে দেখেন। গুরু গম্ভীরের কাছে ওর দলের 11 জনই স্পেশাল। তবে আইপিএল ট্রফি জেতার পর মেন্টর গৌতম গম্ভীরের ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হয়ে ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা। আর কয়েক মাস বাদেই ভদ্রলোক দায়িত্ব নিতে চলেছেন রোহিত, বিরাট, যশস্বী, হার্দিকদের, আর এটাই এখন অধিকাংশ ভারতীয় মনে প্রাণে চাইছে। তবে কেকেআরের এই জয়ের পিছনে আরও দুটো মানুষের অবদানের কথা না বললে সেটা একটা অপরাধ হয়ে যাবে। তারা হলেন হেড কোচ চন্দ্রকান্তা পণ্ডিত এবং অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার। গৌতম গম্ভীরের সঙ্গে মিলে এই দুটো মানুষও সমানভাবে খেটেছেন আমাদের শহরে আরও একবার আইপিএল ট্রফিটা ফিরিয়ে আনার জন্য। 10 বছর আগে যখন পাঞ্জাবকে ফাইনালে হারিয়ে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল, সে বছর গোটা নাইট রাইডার্স দল কলকাতায় ফিরে ইডেন গার্ডেন্সের মাঠে উৎসব পালন করেছিল। এবছর ইডেন গার্ডেন্স ভরিয়ে দেওয়ার জন্য সারা বাংলা তৈরি। তাই শাহরুখ খান সহ গোটা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কাছে অনুরোধ, এবারেও একটা উৎসব হোক ইডেনে, যাতে 10 বছরের অপেক্ষা শেষে সারা বাংলা আরও একবার একসঙ্গে চিৎকার করে বলে উঠতে পারে, করলাম, লড়লাম, জিতলাম রে। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।